হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তানভি উল্টো রথের মেলায় কিছু খেলনা কিনেছে, সেগুলো তোমাদেরকে দেখাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে তানভি দেখাবে, এই দেখো এইটা কিনেছে তানভি, দেখেছ? তারপরে তানভি কিনেছে পাখা, এই দেখো একটা পাখা কিনেছে, বেশ ভালোই হাওয়া হচ্ছে পাখাতে। এই দেখো বলছে স্কুলে নিয়ে যাবো, দিয়ে হাওয়া খাবো। এই দেখো দেখো, তারপরে তানভি কিনেছে এই দেখো, এই দেখো দেখো ভালো করে দেখো, এই দেখো এইটা, এই দেখো দোলনা, তাই তো? এটা কি গো বাবা? দোলনা, নাগর দোলনা, তাই তো? কি এটা? নাগর দোলনা। আর তানভি রিয়েল এর উপর চড়ে এসেছে আর এটা কিনে এনেছে তোমাদের দেখাবে বলে। এই দেখো দেখাও সোনা, দেখাও, এই দেখো। আর তানভি কিনেছে এই দেখো, এটা কি? এটা কি? এটা হেরিকেন, দেখো বলো তোমার বন্ধুদের, এটা হেরিকেন, দেখেছো? এটা আবার জ্বলবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই লন্ঠনটা নিয়ে তানভি অন্ধকারে ঘুরে বেড়াবে বলছে, দেখেছো? তারপরে তানভি কিনেছে কি কিনেছে তানভি? চশমা, এই দেখো চশমা, এই দেখো তানভিকে পড়ি দেখাচ্ছি। মুখটা রং করো না, মুখটা সুন্দর করো, একটু স্টাইল করো, স্টাইল। এই দেখো, এই দেখো তানভি চশমা, দেখেছ? এই চশমাটা কিনেছে তানভি। আর তানভি কিনেছে এই দেখো আংটি, তোমাদের দেখাবে, দাঁড়াও। বলছে এটা প্রিন্সেসের আংটি, দাঁড়াও তানভিকে পরিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, এগিয়ে বাবা একটু, এই দেখো আংটি, দেখেছ? আর তানভি কিনেছে ময়ূরের পালক, এটা তোমার পছন্দের তাই না? এই দেখো ময়ূরের পালক। আর কিনেছে একটা বেলুন, সবাই কেনে মেলায় গেলে এটা, তানভিও কিনেছে। আর তানভি কিনেছে এই দেখো আয়না চিরুনি, দেখাচ্ছি তোমাকে। এইটার দাম কিন্তু বেশি নেয়নি, 20 টাকা দাম নিয়েছে, কিন্তু আমার খুব পছন্দের এটা, দেখো খুব সুন্দর আয়না চিরুনিটা, খুব সুন্দর দেখো। এই দেখো দেখো মুখ দেখা যাচ্ছে, তানভি মুখ দেখছে, দেখো। এটা তোমার কতটা পছন্দের বলো? অনেক পছন্দের। যদি কোথাও বেড়াতে যাই তখন এটা বেশ কাজে দেবে তানভি, চুল আসবে তানভি, মুখ দেখবে, এই দেখো দেখেছো? পরে তানভি তোমাদের একটা গান করে শোনাবে, দেখো কি গান বলো, বলো গান। বন্ধুরা তোমাদের দেখালাম যে তানভি কি কি কিনেছে, তো তোমরা কমেন্ট করে বলবে যে কোন খেলনাটা তোমাদের সব থেকে ভালো লেগেছে, তাই তো? আর আমার তানভিকে অনেক ভালোবাসবে, তাই আমি তোমাদের চুমু দিচ্ছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, যাতে তানভীর সব ভিডিও তোমরা দেখতে পাও।